আজকের ঘটনা কি? মুযদালিফা ও নারী পুরুষ একসাথে শুই, মানুষ মক্কা মদিনা যাহা দেখি আসরে, এখন মাইজবান্দার যাইয়া তাহা দেখে জুরে কোন সুবহান। আমি আপনাকে প্রথম থেকে বলি, কাফেরের নেতারা তাদের চালাপেলাদের বলতো যে তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ বড় জাদুকর, তার কাছে গেলে তোমরা তার ফান্দে পড়ে যাবা, তারে ভালোবেসে ফেলবা, আর বাড়িঘরের কথা মনে থাকবে না, তোমরা তার কাছে যাইও না, সে বড় কুফরি করে জাদুগুরি করে। তো এটা তো সত্যি হই, এটা তো বলছে, তো এখন কি হইছে? এখন যেটা বুঝায় মাইজবান্দারিদের বেলায়, মাইজবান্দার যাইও না, ওখানে শেরিকের কারখানা। তাও সত্য, মানে কোথায় হচ্ছে রাসূলুল্লাহর মক্কা মদিনা আর কোথায় হচ্ছে আপনার মাইজবান্দার? যুক্তি তো দেন দেন, আবার তুলনাও করে ফেলেন। নারী পুরুষ একসাথে নাচানাচি করে, মাইজবান্দারিরা ডোল বাজাইয়া গান বাজনা করে। আমি দেখছি নারী আর পুরুষ মিলে যে একসাথে নাচানাচি করেন, এটা আমরা দেখতে গেছি। আর এটা তো পর্দার লঙ্ঘন, পর্দা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। এখন এটা যদি না মানেন তাহলে কি গুনাহ হবে না, নাকি সওয়াব হবে, কোনটা? দুনিয়াতে রাসূল রে দুনিয়াতে নবী রে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য, এইভাবে ওয়াজ করে ঠিক না বেটি? ঠিক ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এই সমস্ত ফিতনা দূর করার জন্য, আর আপনার আয়েশা কইতাছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাই কইরা গেছেন, নাউজুবিল্লাহ। কুত্তার লেঞ্জা যখন সোজা হইতো না তখন গি মাইক্কা লাভ নাই। অথচ নবীর সামনে বিবি আয়েশা দপ বাজাইয়া গান করছে। আল্লাহ আল্লাহ কত ইল্লা বিল্লাহ। এই মিয়া আপনি কিসের যুক্তি দেন, দফটা আর ডোলটা কি এক নাকি? তোর মাথা নষ্ট, এটা সরাসরি জায়েজ দফ বাজানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যখন দফ বাজাইতো ওইটা যেভাবে বাজাইতো আপনারা এইভাবে বাজান, আপনাদেরও কিছু কইতাম না। আবু বকর হারাম কইছে কোয়ার সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দিয়ে কইল, আবু বকর সাবধান, কথা নাই, বিবি আয়েশা যা করতেছে তাকে তা করতে দাও, জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে তারা এই হাদিস বিরোধী কিনা? হুজুররা আলেমরা তারা হাদিস অস্বীকার করে? আপনি কয়টা হাদিস মানেন আর আপনি কয়টা হাদিস অস্বীকার করতেছেন সেটা বলেন। এবারে তাহলে মক্কা মদিনা যান, মুযদালিফা যান। মক্কা মদিনা যাও যে ভাই, টেয়াটুয়া নাই বুঝছেন, আপনি কয়টা টেয়া দেন এতটুকু, আপনি তো টেনে দেন করে, আপনার হারাম টেয়া মিয়া। মক্কা যাবো, সমস্যা নেই, চিন্তা করেন না, টাকাটুকু হোক মালপানি হোক যাবো, মক্কা জেদ্দা মদিনা সব জায়গায় যাবো ইনশাআল্লাহ। মুযদালিফা ও নারী পুরুষ একসাথে শোয়, আমি শুনি নাই। নারী পুরুষ যে একসাথে শোয় এটা আপনি দেখছেন, নিজের চোখে দেখছেন? আপনি গেছিলেন, কবে গেছেন আপনি? না জানি না, শুনি না, না দেখে একটা কথা বেকারদা মাইরা দিলেন। তাইলে ওই নকশার সাথে মাইজবান্দারির নকশা মিল আছে না? নাই, কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। নাউজুবিল্লাহ, কিসের নকশার সাথে তিনি কিসের নকশা মিলাইতেছে? আরে হ্যাঁ তো ইয়াজিদের চেয়েও খারাপ, আরে হ্যাঁ তো আবু জাহেলের চেয়েও খারাপ, নমরুদ ফেরাউনের চেয়েও খারাপ, এমন নিম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই আর মনে হয় দেখতামও না। আল্লাহর খায় আল্লাহর পইরা আল্লাহর নামে বিরোধিতা, যে নবীর সিলাই দুনিয়া তাইছে এই নবীর বিরোধিতা, এটি কেমন ধরনের মানুষ রে ভাই? তাইলে সেখানে ফতুয়া লাগাইতে পারো না, ওই মাইজবান্দারিরা সংখ্যা গরিষ্ঠ মানুষ কম, যারা আপনাকে গেছে কম সংখ্যক লোক ওই জেডি আছে, রিসে মনে করেন ভ্যান ড্রাইভার, রিকশা চালক, ওই যে কৃষক, আবার হচ্ছে পান বিক্রেতা, ঠিক আছে, গাড়ি ড্রাইভার। এখন যারা শিক্ষিত তারা তো জীবনও যাইব না, এখন আমরা যদি বুঝাইয়া শেষ করে ফেলাই, মানে হচ্ছে বুঝা ফেলে, এখন তো আইসা পড়বো, এখন আপনাকে প্যাডেলাতি পড়বো, মালপানি যাইব না, ছাগল গরু কুত্তা মহিষ বিলাই, মরার আগে টাকা পাইবেন না বুঝছেন না, এই সমস্ত ধান্দা এই সমস্ত বিজনেস আপনাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য ফতুয়া লাগাও? ফতুয়া তো দেয় নাই এখন, আপনার কপাল ভালো ঠিক আছে, আপনি যে এই সমস্ত কুফরি করতেছেন আপনার এখনো ফতুয়া দেয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন। আর ফতুয়া চলবে না? ফতুয়া চলবে কি চলবে না ওইটা আপনার দেয়া লাভ নাই, ওইটা আপনি বলার কে? আপনাকে তো আমরা গনাই ধরি না। মানুষের জ্ঞান চক্ষু ফুটি গেছে, মানুষ মক্কা মদিনা যাহা দেখি আসে রে, এখন মাইজবান্দার যাইয়া তাহা দেখে, জোরে বল সুবহান। ভাই এগুলো মানে কেমনে বলে ভাই, আমি মাথায় ধরতেছে না, মানে কি মানে এগুলো কি ভাই, মানে মক্কা মদিনা যায় যেগুলো দেহে এগুলো নাকি মাইজবান্দার দেহে? চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি একটু চিন্তা করেন, কেমন ধরনের কথাবার্তা বলতেছে এগুলা? মক্কা মদিনা নারী পুরুষ একসাথে আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াব করে, মাইজবান্দার নারী পুরুষ একসাথে যায়, তাহলে মাইজবান্দারের সাথে মক্কা মদিনার মিল আছে কিনা নাই বলিস কি? দেখেন যুক্তি দিয়ে যত পারে সব মিলে লাইতেছে, যেখানে বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর, হজের সময় যে আমরা তাওয়াফ করি এটাকে তারা মাইজবান্দারির সাথে তুলনা করছে, নাউজুবিল্লাহ, আবার বলতেছে মিলতেছে, মানে আপনি জীবনে একবার হজ করা ফরজ, একবার হইলে আপনার হজ করতে হবে, কিন্তু মাইজবান্দারে যাওয়া কয়বার ফরজ? আল্লাহ তালা কি কোরআন শরীফে কোনো হাদিসে বলে দিছে মাইজবান্দার যাও, মাইজবান্দার জীবনে একবার হইলেও যাইতে হইব? যদি এরকমই হইতো তাহলে মানুষ লাখ লাখ টাকা খরচ করে মক্কা না যায় তারা তাকওয়া এনে যাইতো, 5,000-10,000 টাকা খরচ হইতো, সর্বোচ্চ 6-7 লাখ টাকা খরচ করে মক্কা জানার দরকার ছিল? কে যেত? আমি তো 10 বার যেতাম, 5,000-10,000 টাকা লাগলে
মানুষের কি টিয়ার মায় নাই নাকি মিয়া? গাছ যারা দিলে কি টিয়া পড়ে? আবু জাহেল প্রকাশ করলো নবী মুহাম্মদ বড় জাদুকর কুফুরি করে জিন ছাড়া দেতাবিজ দিয়ে জাদু টোনা করে তোমরা কেউ তার কাছে যাইও না। আবু জাহেলে যখন ওই সমাজে ওই আমলে এইগুলা বলতো আর আপনি এই সমাজে আইসা আবু জাহেলের ভূমিকা পালন করছেন, আপনি এখন বলতেছেন আলেম ওলামাদের কাছে যাইও না, আলেম ওলামারা হচ্ছে ইয়াজিদের বংশ ইয়াজিদের গোষ্ঠী, ঠিক না? কারেক্ট মিল্লা গেছে কিন্তু ভাই জোস। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আবু জাহেলের মতন মরণটা দেখ আপনি ইসলাম বিরোধী কথা বলতেছেন, এই জন্য আমরা আপনাকে বলতেছি। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তারাও কইতাম। ওই যে আপনার লগে একটা আছে চিকন শাহ, হ্যারো তো কই। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখলেন, ওনার যে উপমা, ওনার উপমা দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আপনি কটা হয়ে যেতেছে, মানে উপমা দেয় কি ভাই? এক্সাম্পল এক্সাম্পল কাজ আছে, আমি যাইতেছি গা, আর কথা মতো কইতাম না। এখন কথা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবার দেখার সুযোগ করে দেন। ও বাই দ্য ওয়ে, বাসি ঈদ মোবারক জায়গা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।